নমস্কার বন্ধুরা, গিনি হোম মেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো কুরকুরে বাটি চাট। এর জন্য আমাদের কি কি লাগবে একবার দেখে নিই। এর জন্য আমাদের লাগবে কুরকুরে, পেঁয়াজ কুচি লাগবে, সেদ্ধ করা ছোলা লাগবে, টমেটো কুচি লাগবে, লঙ্কা কুচি লাগবে, এছাড়াও লাগবে ভুজিয়া, বিট লবণ, চাট মশলা, টক দই যেটাকে ফাটিয়ে নেওয়া হয়েছে, টমেটো কেচাপ, এছাড়াও লাগবে ময়দা দিয়ে বানানো বাটি। এটাকে আমরা আগেই বানিয়ে রেখে দিয়েছি। এটার ভিডিও যদি আপনারা দেখতে চান তার জন্য কমেন্ট করুন, আমি আপনাদের এটার ভিডিও আবার দেখাবো। প্রথমে আমরা নেব কুরকুরে। এবার আমরা এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, আর দেব লঙ্কা কুচি, বিট লবণ আর চাট মশলা। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশিয়ে নেওয়ার পর আমরা বাটিটার মধ্যে প্রথমে টক দই দিয়ে দেব, এরপর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব, এবার যে কুরকুরেটা আমরা মাখিয়ে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দেব। ওটার উপরে আবার দই দিয়ে দেব, সুন্দর করে ভালো করে। উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দেব, এবার এর উপর থেকে ভুজিয়া ছড়িয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, ছোলা দিয়ে দেব আর লঙ্কা কুচি দিয়ে দেব, একটু চাট মশলা দিয়ে দেব। রেডি আমাদের কুরকুরে
বাটি চাট। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।